শয়তান শব্দটি বোঝা কেন জরুরি সেটাই আজকে আপনাদেরকে বলতে চাই। এটার আরব এবং আনারব দুইটা মূল সূত্র আছে এবং আরব সূত্রে শব্দটির মূল দুটো হতে পারে, একটা হলো শয়ত আর একটা হলো শাতান। শাতান শব্দটির অর্থ তাবা আদা, অর্থাৎ এমন একজন যে অনেক অনেক দূরে চলে গেছে অনেক পথ পাড়ি দিয়ে। এই কারণেই শাতান বলতে একটি অনেক লম্বা দড়িকেও বোঝানো হয়। বিশাল লম্বা দড়িকে বলা হয় হাবলুন মুমতাদ অথবা শাতান, এবং এখান থেকেই আমরা শয়তান শব্দটি পাই। অন্যদিকে শাইত শব্দটির মানে হচ্ছে এমন কেউ যার হৃদয়ে আগুন ধরানো হয়েছে, মানে যাকে রাগের আগুন চারিদিক থেকে গ্রাস করে আছে। এরকম বাংলা ভাষাতেও পাওয়া যায় যে লোকটি রেগে আগুন হয়েছিল বা সে জ্বলে যাচ্ছিল, আমার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে অথবা তোমার কথা শুনে আমি জ্বলে যাচ্ছি। আগুন বা পুড়ে যাওয়ার সাথে রাগ ক্রোধ হিংসা বিদ্বেষের সম্পর্ক অনেক ভাষাতেই পাবেন। শয়তান জ্বলে পুড়ে যাচ্ছে তার হিংসার কারণে, এবং কেউ কেউ দুটো মূল শব্দের অর্থকে এক করার চেষ্টা করছেন এভাবে যে শয়তান রাগের পথ দিয়ে হেঁটে অনেক দূর চলে গেছে, এবং কখনো যদি তার সুযোগ হয় ফেরত এসে রাগটাকে কমানোর, সেই সুযোগটাকে ঠেলে সরিয়ে দেয় এবং আরও দূরে চলে যায়। এবং এই জিনিসটা সে আমাদের উপরে প্রয়োগ করে। ওর কাজ হলো আমাদের মধ্যে যেসব ঘুমন্ত খারাপ সম্ভাবনা আছে সেগুলোর মধ্যে আগুন ধরানো, মানে সেগুলোকে জাগ্রত হবার জন্য উস্কিয়ে দেওয়া। শয়তান কিন্তু আমাদের কোনো খারাপ কাজ করতে বাধ্য করতে পারে না, কিন্তু আমাদের নিজেদের মধ্যেই অনেক বৈশিষ্ট্য ঠান্ডা বারুদের মতো লুকিয়ে আছে। শয়তান আমাদের সেগুলো নিয়ে খামখেয়ালি করার জন্য উস্কাবে, যাতে সেগুলোতে আগুন ধরে যায়, এবং একবার যদি আমরা আগুন ধরিয়ে দেই তারপর সে চায় আগুনটা আরও 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 বড় হতে থাক। কোরআনে আছে ইউরিদু শয়তানু আইয়ুদিল্লুহুম দলালাম বাঈদা, শয়তান চায় যে আপনি পথভ্রষ্ট হয়ে অনেক অনেক দূরে চলে যান, ঠিক ওর নিজের মতো। সে চায় আপনি কেবল দূরেই যেতে থাকেন, আরও 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 দূরে।